আমাদের যে থিওরিগুলো পড়তে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ, আর অন্য কোনো স্টেটমেন্ট পড়ে ফেলবে, এই থিওরি একটা থিওরি প্রমাণ করি অন্তত। ডি সাবসেট অফ আর এ ফাংশন এফ ডি টু আর ইজ ইউনিফর্মলি যদি কন্টিনিউয়াস হয় অন ডি ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি পেয়ার অফ সিকোয়েন্সেস ইউএন ভিএন ইন ডি স্যাটিসফাইং দিস ইকুয়াল টু জিরো অ্যান্ড দিস ইকুয়াল টু জিরো হোল্ডস। মানে বুঝতে পেরেছ, মানে ইউনিফর্মলি যদি কন্টিনিউয়াস হয় এইটা জিরো হলে আমাদের এই মানটাও জিরো দেখাতে হবে, খুব সিম্পল। তো তোমাদের যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস দুটো পয়েন্ট এক্স ওয়ান এক্স টু তুলবো, না তুলে ওরা এক্স ওয়াই তুলেছে, একই ব্যাপার। তাহলে এক্স ওয়াই যদি তুলে দেয় লেস দেন এপসিলন ফর এভরি পেয়ার সাজ দ্যাট এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ডেল্টা, এটা তোমাদের কাছে পরিষ্কার। লিমিট অফ ইউএন মাইনাস ভিএন জিরো মানে কি? সিকোয়েন্স তো সিকোয়েন্সের ক্ষেত্রে একটা সিকোয়েন্স আমি কী লিখি, ফর ইউএন মাইনাস ভিএন যদি জিরো দিস লেস দ্যান কি হয় ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, দ্যাট ইজ ইউএন মাইনাস ভিএন লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। এটা খুব সিম্পল ডেফিনিশন, ওটা একবারে সেটা লিখে দিয়েছে এখানে, খেয়াল করো। ইট যেহেতু জিরো লিমিটটা বলে দেওয়া রয়েছে, তাহলে তুমি কী করতে পারবে একবারেই, এই যে লিমিট যেহেতু জিরো তাহলে দেন দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট দিস, তাহলে ডেল্টা লেস ইউএন মাইনাস ভিএন লেস দেন ডেল্টা। আমি যদি ইউএনটাকে ভাবি এক্স আর ওয়াইএনটাকে ওয়াইএন ভাবি ভিএনের মতো ওয়াইটাকে, তাহলে আমরা কিন্তু এই ডেফিনেশন অনুযায়ী লিখে দিতে পারি যে ফর অল এন গ্রেটার দ্যান কে ইউএন লেস দেন এপসিলন। তাহলে এইটা মানে নাকি সিকোয়েন্স পড অনুযায়ী ইউএন মাইনাস ভিএন, তাহলে আমরা পেলাম কি এফ অফ ইউএন মাইনাস এফ অফ ভিএন মড অফ দিস লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। কিন্তু এটাকে যদি মাইনাস জিরো করে দিই, এটা ব্র্যাকেট করে দিই, তাহলে বুঝতে পারবে এটা একটা সিকোয়েন্স, মাইনাস জিরো ইজ ইকুয়াল টু দিস, তার মানে এখান থেকে লিমিট অফ দিস মাস্ট বি জিরো হতে হবে, সেটা ওরা একবারে নিচে লিখে দিয়েছে। দেখো দেওয়ার লিমিট ইকুয়াল টু জিরো। কনভার্সলি কনভার্সলিটা খুব সহজ, সেক্ষেত্রে কী ধরে নিতে হবে, ইউএন মাইনাস ভিএন জিরো হবে লিমিট, যে লিমিটটা আগে লেখা আছে ইউএন জিরো হলে এই লিমিটটা আমাদের, এটাও দোয়া আছে আমাদের প্রমাণ করতে হবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, আমাদের এটাকে থিওরিটাকে প্রমাণ করবো কন্ট্রাডিকশন। কী করলো সঙ্গে সঙ্গে, নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস ধরে নিল। তাহলে ফর এপসিলন একটা এক্সিস্ট আছে সাজ দ্যাট আমরা কী করে নেব, ইউ মাইনাস ভি যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে এফ অফ ইউ মাইনাস এফ অফ ভি লেস দ্যান কী হওয়া উচিত ছিল এপসিলন, কিন্তু এখানে গ্রেটার দ্যান ধরবো কারণ ইট ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এবার ডেল্টাকে কায়দা করে ওয়ান বাই এন ধরা হয়েছে, সমস্যা কিছু নেই, তাহলে ইউই মাইনাস ভি লেস দ্যান ইজ ডেল্ট ওয়ান বাই এন, তার মানে আমরা এখান থেকে ইউএন মাইনাস ভি এই যে ইউএন মাইনাস ভিএন ধরে নিচ্ছি ওয়ান বাই এন, পেয়ে যাবো অটোমেটিক্যালি। বাট এখানে যদি মানটা বসাই এফ অফ ইউএন মাইনাস এফ অফ ভিএন গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসিলন নট, এটা সিদ্ধ করবে, মানে ইট ইজ অলওয়েজ ট্রু, ইট ইজ আমি ধরে নিয়েছি যেহেতু নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস আমি ধরে নিয়েছি, তাহলে ইউ এন আর ভি এন ইউ এর জায়গায় আর ভির জায়গায় স্যাটিসফাই করবে, কারণ আমরা সেইভাবে ইউ অ্যান্ড ভি এন চয়েস করে নিয়েছি ওয়ান বাই এন। তাহলে দিস শোজ দ্যাট কী হবে, এই মানটা ইউএন মাইনাস ভি এন জিরোর দিকে যাচ্ছে, বাট দিস ইজ কখনোই জিরোর দিকে যাবে না লিমিটিং কনসেপ্টে, গ্রেটার দ্যান সামথিং পজিটিভ নাম্বার, অ্যাটলিস্ট লিমিট যদি নিই কী হবে এপসিলন আর নটের সমান বাড়তে বড় হতে হবে, কিন্তু কখনোই জিরো হতে পারে না। তো যেহেতু জিরো নয় তাহলে দিস কন্ট্রাডিকশন হয়ে গেল, কারণ আমরা জানি ইউএন ভি এন জিরো হলে এফটা জিরো হতে হবে, তাহলে কন্ট্রাডিকশন ইজ নট ইকুয়াল টু জিরো, ইস কন্ট্রাডিকশন আর অ্যাসাম্পশন, তাহলে উল্টোটা হবে। থিওরিগুলো খুব সহজ, পরটা দেখো 7.2 আইভিএন ইন্টারভেল দেওয়া রয়েছে, ভি এন ইউনিফর্মলি যদি কন্টিনিউয়াস হয় দেন এফ ইস কী হবে কন্টিনিউয়াস ওয়ান হয়, তার মানে ইউনিফর্মলি হলে আমরা কিন্তু কন্টিনিউয়াস বলতে বাধ্য থাকবো, কিন্তু কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি বলতে পারবো না। দেখো যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস তাহলে এই দুটো পয়েন্ট নিয়েছি এক্স ওয়ান আর এক্স টু, সিস ডেফিনিশন, যে কোনো একটা পয়েন্ট তোলা হয়েছে সি বিলংস টু আই, টেকিং এক্স ইকুয়াল টু এক্স ওয়ান ইকুয়াল টু একবার সি ধরে রাখা হয়েছে, টেকিং এক্স ইকুয়াল সি, তাহলে এই এই লজিক অনুযায়ী এক্স টু মাইনাস সি মড অফ দিস লেস দ্যান এটা, মানে এর মধ্যে অসংখ্য পয়েন্ট আছে, তাহলে এই অঞ্চলের জন্য আমাদের কি এটা ট্রু হয়ে যাচ্ছে, তার মানে এক্স টুর জায়গায় যদি আমি এক্স লিখি তাহলে অ্যালাউ করে দেবে, তাহলে এখানে যদি এক্স টুর জায়গায় এক্স লিখি একে নেক্সট টুর জায়গায় কী লিখবো এক্স, that this is shows that this line shows that fx is continuous at x equal to c.
সিজ এভরিবডি ইন আই, তাহলে টোটালি কন্টিনিউয়াস হয়ে যাবে। আর এফ অফ এ বি টু ক্লোজ অ্যান্ড বাউন্ডেড, ইম্পর্টেন্ট, যদি ক্লোজ অ্যান্ড বাউন্ডেড হয় কনভার্স ইজ নট ট্রু বললাম, কিন্তু যদি কোনো কারণে আই ইন্টারভেলটা কী হবে, ক্লোজ অ্যান্ড বাউন্ডেড হয়ে যাবে। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু ইউনিফর্মলি হবে, তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলেই কিন্তু ইউনিফর্মলি নয়, ডোমেন অঞ্চলটা কী হতে হবে, ক্লোজড এবং বাউন্ডেড, তাহলে এফ ইজ কী হবে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এইটা অনেকটা 7.1 মতন, 7.1 কী বলছে, কন্টেশনে করা হয়েছিল সেকেন্ড পার্টটা, মানে কনভার্স পার্টটা, এটা হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাহলে কী হবে, দুটো পয়েন্ট তোলা হয়েছে এক্স ওয়াই, মানে লেস দ্যান ডেল্টা হবে, কিন্তু ওই মানটা কী হবে, নট, তার মানে এটা মানে উল্টো কথা কী হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এরকমভাবেও ভাবতে পারি আমরা, নট লেস দ্যান মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু। ওই যে পয়লাইনে লেখা আছে দেখো, ডেল্টা যদি ওয়ান নেয়, মানে ডেল্টার মানটা আমি বিভিন্ন কেস এবার সিকোয়েন্স তৈরি করব, একবার ওয়ান তুলেছে তাহলে কী হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু এপসিলন নট, তাহলে ওয়াই এক্স টু ওয়াই টু কী হবে, হাফ যখন ওয়ান হয়েছে তাহলে এক্স টু ওয়াই টু, এইভাবে আমরা সিকোয়েন্স তৈরি করছি, তাহলে এক্স এন ওয়াই এন কী হবে, ওয়ান বাই এন, দিস অলওয়েজ ট্রু। এবার খেয়াল করো প্রত্যেক ক্ষেত্রে এক্স এন ওয়াই এন কথা তোলা আছে এ এবং বি এর মধ্যবর্তী সিকোয়েন্স, তাহলে এক্স এন ও বাউন্ডেড সিকোয়েন্স, ওয়াই এন ও বাউন্ডেড সিকোয়েন্স, বল যেন বায়াসটাস কী বলছে, যে দেয়ার এক্সিস্টেন্স সাবসিকোয়েন্স থাকবে যেটা হ্যাজ এ লিমিট, কন মানে সাবসিকোয়েন্স থাকবে, তাহলে এক্স এন একটা সিকোয়েন্স সাবসিকোয়েন্স, এক্স আর এন, ওয়াই আর এন, ওয়াই ওয়াই একটা সিকোয়েন্স, ওয়াই আর এন, তাহলে এল বি দি লিমিট অফ দি সাবসিকোয়েন্স, তাহলে আমাদের এক্স আর এন এর লিমিট কত চলে আসে এখানে, বুঝতে পারি নিচের দিকে চলে আসে একটুখানি, এই যে লিমিট অফ এফ এখান থেকে এক্স আর এন কনভার্স টু এল অ্যান্ড এফ ইস কন্টিনিউয়াস যেহেতু আছে, তাহলে লিমিট অফ দিস কত হবে, নিশ্চয়ই এফ এলে যাবে। সিমিলারলি ওয়াই আর এন একটা তৈরি করেছি আমরা, সেও যদি এলে যায়, এলে যাচ্ছে কেন, কারণ এক্স এন ওয়াই এন এর কম এই দুটো কোথায় যাচ্ছে, টেন্স টু জিরোর দিকে যাচ্ছে, ওয়ান বাই মানে জিরোর দিকে যাচ্ছে, আর আলটিমেটলি তারা সেম দিকে যাচ্ছে, তাহলে এক্স আর এন আর ওয়াই আর এন কী হবে, কনভার্স টু সেম লিমিট, সেই জন্য ওরা এল ধরে নিয়েছে পরেরটার ক্ষেত্রে, ওয়াই আর এনটা কত ধরেছে, ওয়াই আর এনটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো কনভার্স টু এল অ্যান্ড এফ ইস কন্টিনিউয়াস টু দিস এফ এল, লিমিট অফ এফ ওয়াই আর এন ইকুয়াল টু এফ এল, ঠিক আছে। দাস দি বোথ দি সিকোয়েন্সেস এক্স এন ওয়াই এন এফ অফ এক্স এন আর এন কনভার্স টু দি সেম লিমিট, তাহলে আমরা দেখে নিলাম এই এফ এক্স আর এন এফ ওয়াই আর এন বোথ কনভার্স টু সেম লিমিট, তাহলে বিয়োগফল কী হবে, নিশ্চয়ই কখনোই এরকম হতে পারে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু সামথিং পজিটিভ নাম্বার, যেটা আমরা অ্যাসাম্পশন করেছিলাম নট কন্টিনিউটির জন্য, দ্যাট দিস ইজ কন্ট্রাডিকশন, বুঝতে পেরেছে, খুব ইম্পর্টেন্ট করে ফেলবে, পরের থিওরি হলে এইভাবে করার চেষ্টা করবে, প্রবলেম হলে পরের দিন বলে দেবো, ঠিক আছে। যেগুলো করছো না সেগুলো কিন্তু স্টেটমেন্টগুলো খুব ভালো করে করবে, পরের দিন আমরা লিবনিৎজ ফাংশনস এবং কম্প্যাক্ট সেট, কন্টিনিউটি অ্যান্ড কম্প্যাক্ট সেট শুরু করবো, ঠিক আছে।